বাহ, শেষমেশ অ্যানিহিলেশন কোম্পানি আমাদের সাথে প্রতারণা করলো। তারা নাকি গেমটা প্লে স্টোরে আপলোডই করেনি। আবার এটাও শুনছি গায়েস, প্লে স্টোর থেকে নাকি গেমটা রিজেক্টেড করে দিয়েছে। তো গায়েস, এই দুটা জিনিসের মধ্যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক? আসলে কি অ্যানিহিলেশন কোম্পানি আমাদের সাথে প্রতারণা করলো নাকি গেমটা রিজেক্টেড করে দিয়েছে প্লে স্টোর? গায়েস, আসল সত্যটা তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে। তো অবশ্যই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবে, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। তো গায়েস, গত দুদিন আগে কিন্তু আমি একটা গিভে করেছিলাম 200 ডায়মন্ডের, সেখান থেকে কিন্তু 25 ডায়মন্ড করে টোটাল 8 জন ডায়মন্ড পাবে। তো আমি কিন্তু সেটা অলরেডি দিয়ে দিয়েছি এবং সেটা কিন্তু আমি পোস্ট দিয়ে দিয়েছি কে কে পেয়েছে এবং কে কে পাওনি, সেটা কিন্তু সেখানে যে তোমরা দেখতে পাবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ব্লগের পোস্টটার লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা যে দেখে নাও যে কে কে পেয়েছো এবং কে কে পাওনি। তো গায়েস, আমরা এখন চলে আসি অ্যানিহিলেশনের কাছে। অ্যানিহিলেশন গেমটার কোম্পানি নাকি আমাদের সাথে প্রতারণা করেছে। আর তারা প্রতারণা কেন করেছে সেটা বলি। তারা নাকি বারবার ডেট দিয়ে পিছিয়ে দিয়ে আলোচনা এবং সমালোচনার মাধ্যমে নাকি এই গেমটাকে তারা ভাইরাল করতে চায়। গায়েস, যখন কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তখন কেন ভাইরাল হয় এই জিনিসটা আমাদের আগে দেখতে হবে। যেমন ধরে নাও হিরো আলমের গান। দেখো, হিরো আলম গান বানালেই কিন্তু সেটা ভাইরাল হচ্ছে, সেটা ট্রেন্ডিংয়ে যাচ্ছে। তো কেন যাচ্ছে? তার কারণ হচ্ছে তার পাগলামিটা মানুষ দেখছে, পছন্দ করছে এটা না, ঠিক আছে? তার পাগলামিটা দেখে মানুষ মজা পাচ্ছে, হাসছে, এই জন্য কিন্তু সেইগুলো ভাইরাল হচ্ছে। কিন্তু গেমটার ক্ষেত্রে কি এমন হতে পারে? একটা গেমকে যদি ভাইরাল করতে হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে মেকিং করতে হবে, সেটাতে যাতে মজা আসে খেলা করে সেমনটাই করতে হবে। গেমটা ভালো হোক বা খারাপ হোক সেটা জানার বিষয় পরে আসছে, আগে তোমরা ভাইরাল করতে চাচ্ছ। গাইস, যদি জিনিসটা ভালোই না হয়, পোলাপান যদি খেলে মজাই না পায়, তাহলে সেটা কীভাবে ভাইরাল হবে, কীভাবে শেয়ার হবে সেটাই তোমরা বলো। গাইস, আমি এমন কোনো সোর্স পাইনি যে অ্যানিমেশন কোম্পানি এই কাজটা করছে, এটা কিন্তু কোনো রিয়েল প্রুফ নাই, ঠিক আছে? জাস্ট আমি শুনতে পেরেছি, বিভিন্ন গ্রুপে দেখতে পেরেছি এই জিনিসটা, তাই তোমাদের বলছি। তো গাইস, এই জিনিসটা আমাদের কান দেখা কিন্তু উচিত হবে না। অ্যানিমেশন কোম্পানি আমাদের সাথে প্রতারণা করছে এটাও কিন্তু ভাবা আমাদের ঠিক হবে না। তার কারণ হচ্ছে কি, এটা কিন্তু আমরা কোনো রকম প্রুফ পাচ্ছি না। আর দ্বিতীয়ত হচ্ছে বন্ধুরা, এই গেমটা নাকি প্লে স্টোর থেকে রিজেক্টেড করেছে। তো বন্ধুরা, এটা কিন্তু 100% শিওর না। আমরা যতদিন 11 তারিখ পার না হতে পারছি, ঠিক আছে, 11 তারিখে কিন্তু এই গেমটা 14 দিন হয়ে যাবে যে প্লে স্টোরে আপলোড হয়েছে, এমনটাই কথা হয়েছে। 11 তারিখ যখনই বন্ধুরা পার হয়ে যাবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে এই গেমটা আসলেও প্লে স্টোর থেকে রিজেক্টেড করেছে নাকি করেনি, ঠিক আছে বন্ধুরা? যেহেতু এই অ্যানিহিলেশন গেমটা 14 দিন সময় নিয়েছে রিভিউ করতে গুগল প্লে স্টোর, ঠিক আছে, আর 14 দিন পার হলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই গেমটা আসলেই প্লে স্টোরে আপলোড হয়েছে নাকি হয়নি বন্ধুরা, ঠিক আছে? তো এই জন্য তোমাদের অবশ্যই এখনও 11 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি 11 তারিখের মধ্যে গেমটা আসে ভালো, এবং যদি না আসে তাহলে আমাদের বুঝতে হবে যে হ্যাঁ, এই অ্যানিহিলেশন কোম্পানি আমাদের সাথে প্রতারণা করেছে, না হয় এই গেমটা প্লে স্টোর রিজেক্টেড করেছে। তারা যে কোনো একটা ফলাফল তো অবশ্যই দিবে গাইস। তো সেই পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে, তার আগে কোনো ডিসিশন নেওয়া তোমাদের কিন্তু ঠিক হবে না, ঠিক আছে? তো 11 তারিখ পর্যন্ত তোমরা সবাই অপেক্ষা করো। আর গাইস, তোমরা যে গেম প্লেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টেপ রিমন বা টেপ গেমিং থেকে আমি নিয়েছি। টেপ গেমিংকে কিন্তু দিয়েছে অ্যানিমেশন কোম্পানি জাস্ট এই গেমটা একটু প্রচার করার জন্য। তোমরা জাস্ট এখানে অন্য কিছু মনে করে না গাইস, তাকে দিয়েছে, বড় বড় ইউটিউবারদের দিবে। তার কারণ হচ্ছে তারা যদি খেলে গেমটা তাহলে কিন্তু প্রচার হবে, আর প্রচার হলে কিন্তু বেশি পরিমাণে ডাউনলোড হবে প্লে স্টোর থেকে, সেটার জন্য কিন্তু গেমটা তাদেরকে দিয়েছে, ঠিক আছে? আমি কিন্তু তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারিনি, আমি চাইলে যোগাযোগ করতে পারতাম, বাট আমি তার সাথে কথা বলি না, এই জন্য যোগাযোগ করিনি। তো গাইস, সবাই ভালো থেকে, সুস্থ থেকে, বাই বাই, টাটা।